হ্যালো রিজিউর্স থ্যাংক ইউ সুপ্রদর্শক আপনার পৃথিবীর যে প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি প্রীতি শুভেচ্ছা সালাম জানিয়ে লন্ডনের রেড ব্রিজ থেকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে যেভাবে প্রোগ্রামটি ডিজাইনটা করেছি সেটা ছিল আপনাদের কাছে বলাও ছিল গত প্রোগ্রামে যে কাউন্সিলের রাইট টু বাই কীভাবে বাড়ি কিনতে মানে আপনি কিনতে পারেন এবং কি ধরনের সিস্টেম ফলো করতে হয় এবং গভর্নমেন্টের যে গত বাজেটে সব জিনিসগুলো আসছে রাইট টু বাইয়ের ক্ষেত্রে যে কড়াকড়িভাবে স্বল্প সময়ে যে ডিসকাউন্টগুলো ছিল সেটা কমিয়ে খানিক নিয়ে আসছে তো সেক্ষেত্রে আমরা যারা এই লাইনে এখনও পিছিয়ে আছি কোনো কারণে আপনাকে মনে রাখতে হবে যে এখানে কিন্তু ডেড লাইন দিয়ে দেওয়া হয়েছে যদিও জিনিসটা তেমন একটা শুভকর খবর না যারা কাউন্সিলের বাড়িতে আছেন বাড়ি কিনতে যাচ্ছেন তো আমি ধাপে ধাপে চলে আসবো আপনাদের কাছে একটু পরেই আমি চলে আসছি আপনার কাছে ধন্যবাদ আরি ভাই দর্শক দেখতে দেখতে প্রায় একটি বছর শেষ হয়ে যাচ্ছে এবং এই এই একটি বছরে আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করেছি এবং এই প্রত্যেকটি অনুষ্ঠানে আপনাদের প্রচুর সাড়া পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট এবং আবারও জানিয়ে দিতে চাই যে আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু চলে গেছে দর্শক ফেসবুক এবং ইউটিউবে এবং ফেসবুক এবং ইউটিউবে যেয়ে আপনারা সেই প্ল্যাটফর্মে যেয়ে আমাদের শুধু নাম লিখবেন প্রপার্টি শহীদ কাজিয়ার দেন আমাদের প্রত্যেকটি অনুষ্ঠান চলে আসবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এট দ্য সেম টাইম ফেসবুকে আমাদের সাথে লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন আরিফ ভাই যে কথা বলছিলেন যে আমাদের আজকে অনুষ্ঠানটি কি দিয়ে শুরু করবেন আমি জানি আপনার মুখ থেকে শুনতে যাচ্ছি কাউন্সিলের একটি বাইর যে মানে সিস্টেমটা আছে কীভাবে আমরা কিনবো অনেকে আমরা জানি না আমার অনেক রিকোয়েস্ট ছিল তো সেই প্রেক্ষাপটে এটাকে ডিজাইন করাইভাবে আমার পাশাপাশি যে জিনিসটা থাকছে যে গত বাজেটে

এখন আমাদের কন্ট্রোল রুমের ভাইদের বলবো যে আপনি যদি একটা মানে আমাদের যে পেজটা ডিজাইন করেছি এটাকে যদি নিয়ে আসেন তিন পেজের এটা আমি একটু মানে গেট করে করে বলবো তো যেটা থাকছে থাকছেভাবে যে কথা বলছিলাম আপনাদেরকে আপনারা দেখতে পাচ্ছেন যে পেজগুলো আছে এটার মধ্যে যে জিনিসটা আসছে আমি কম্পেয়ার করে নিচ্ছি সেটা থাকছে প্রথম পেজটা আমি আবার বলবো ভাইয়া যদি কাইন্ডলি পেজ ওয়ান টু থ্রি আপনি সিরিয়ালভাবে দেখান উইল বি গ্রেট ফ্রম দ্য রাইট টু বাই একটু লাইনে থাকবেন মানে পেজটা দেখানোর ক্ষেত্রে আমি মানে স্ক্রিনে এটাকে এইভাবেই রাখতে চাচ্ছি আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত প্লিজ সরাবেন না যখন বলবো সেকেন্ড পেজ তখন সেকেন্ড পেজে যাবেন রাইট টু বাই বাইং ইউর কাউন্সিল হোম যেটাকে ঘোষণা করা হলো গত বাজেটের প্রেক্ষাপটে যে নর্মালি ম্যাক্সিমাম যেটা চলে যায় আপনারা যারা এই লাইনে আছেন আপনারা গভর্নমেন্ট ওয়েবসাইটে গেলে এটাকে রাইট টু বাই দি সার্চ করলে বাইং ইউর কাউন্সিল হোম তো সেই ক্ষেত্রে যে জিনিসটা থাকছে যে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে একুশে নভেম্বরের মধ্যে আপনাকে করতে হবে যদি আপনি ওই প্রপার্টিটা কিনতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করেন যদি একুশ তারিখে একুশে নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোরের পরে আপনি যান তখন হয়ে যাবে কিন্তু আপনার ডিফারেন্ট ফর্মেটে আপনার এটা চলে আসবে তো এখন আসবো আমি সেকেন্ড পেজে ভাইয়া আপনি কন্ট্রোল রুম থেকে যে হেল্প করছেন সেকেন্ড পেজে যদি আসি ওয়ার্কিং ডিসক মানে সেটা থাকছে এভাবে আপনার যেটা এটা কি সেকেন্ড পেজ রাইট আমি স্ক্রিনে এভাবে দেখতে পাচ্ছি না সেকেন্ড পেজে যদি মানে থাকে তাহলে নিচে বটনে দেখতে পাচ্ছেন আপনারা যে হাউস কেনার ক্ষেত্রে এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে যে ডিসকাউন্টগুলো আছে সেটাকে মানে নর্মালি হাউজের ক্ষেত্রে কম পার্সেন্টেজ দেওয়া হয় রাইট টু বায়ের আওতায় আবার দেওয়া হচ্ছে ফ্ল্যাটের ক্ষেত্রে বেশি পরিমাণ দেওয়া হচ্ছে তো এখানে যখন আমরা থাকছি তিন বছর পাঁচ বছর বিভিন্ন কাউন্সিলের ঘরের ক্ষেত্রে যখন আসব তখন আমরা কিনতে পারছি তখনকার যে সিস্টেমগুলো সেটাকে ভাগ করে যেভাবে নিয়ে আসা হয়েছে এবার আমি থার্ড পেজে যাওয়ার আগে মানে আবার ক্যামেরাতে অন আসার জন্য বলছি না থার্ড পেজটা একটুখানি পরে দেখাবেন আমি যেটা বলতে চাচ্ছিলাম এভাবে যে এর মধ্যে ক্লাসিফিকেশনটা করা হয়েছে ভিন্ন অ্যাঙ্গেলে তো এই অ্যাঙ্গেলটা কীভাবে দেওয়া হচ্ছে কিনা অ্যালোকেটেড করে দেওয়া হচ্ছে বিভিন্ন গেটার ইউকের ক্ষেত্রে বিভিন্ন ভাগে রিজিউন করে কতখানি ডিসকাউন্ট পাওয়া যাবে তো সেই বিষয়ে তারা গ্রেডিং করেছে আমি আবার চলে আসবো যদি আবার থার্ড পেজে যদি স্ক্রিনে চলে আসি ভাইয়া কন্ট্রোল রুম ভাইয়াকে বলছি প্লিজ থার্ড পেজে তো এখানে থাকছে যে লন্ডন বর্ডাতে আমরা যেটা পেয়েছিলাম সেভেন্টি পার্সেন্ট ভ্যালুতে কোনো সময় ফিফটি পার্সেন্ট ডিপেন্ডস অন ইউর সার্কমস্ট্যান্সেস আপনার যেরকম আছে তো সেই প্রেক্ষাপটে আপনি কিভাবে পাচ্ছেন অবশ্যই এটাকে ধাপে ধাপে করে যাওয়ার একটা প্রসেস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যারা পিছিয়ে রয়েছি কিন্তু জিনিসটা হচ্ছে কি খুব মানে একটা বিতর্কিত যদি অন্য অন্য টেলিভিশন আমার কাছে আসে ইন্টারভিউ নিয়ে নিতে কথা বলতে এই বিষয়ে যে এটা কি গভর্নমেন্টের কোনো লাভ হচ্ছে কি না লাভ হবে না সেটা আমি আসবো একটুখানি পরে তো ঘুরে দেখা যায় আসে এভাবে যে গ্রেডিং করে যে জিনিসটা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে সেটা কিন্তু লন্ডনের মধ্যে যারা আছেন তাদের জন্য খুবই একটা মানে মানে ডিফারেন্ট টাইপ অফ ডিসকাউন্ট এটাকে যত সামান্য পরিমাণ যেটাকে হাউজিং অ্যাসোসিয়েশন ঘরের মতো যেরকম ধরনের ডিসকাউন্ট দেওয়া হয় সেই ফর্মেটে নিয়ে আসা হয়েছে যদি এক্ষেত্রে বিরোধী দল কনজার্ভেটিভ পার্টি এটাকে নিয়ে বিতর্কিত করে এবং স্বল্প সময় বেঁধে দেওয়ার জন্য বেশভাবে এটাকে সমালোচিত হচ্ছে তো আপনারা যারা আমরা যারা জানি তো ভালো কথা আর যারা না জানিয়ে এবার অন্য কারো যারা আছেন আপনারা বুঝতে পারছেন একুশে নভেম্বর খুবই স্বল্প সময় তো এর মধ্যে আপনারা যারা করেননি প্লিজ ডু সাবমিট অ্যাজ সুন অ্যাজ পসিবল ওই ডিসকাউন্টটা পাওয়ার ক্ষেত্রে তো আমি চলে আসবো এবার থার্ড পেজে আবার ভাইয়া যদি আসেন না প্লিজ আই উইল বি রিয়েলি গ্ল্যাড ইফ ইউ ব্রিং দ্যাট ওয়ান নর্থ ইস্ট রিজিয়নের জন্য ম্যাক্সিমাম ডিসকাউন্ট টোয়েন্টি টু থাউজেন্ড দেওয়া হবে তারপরে নর্থ ওয়েস্টে টোয়েন্টি সিক্স ইয়র্কশায়ারে দেওয়া হবে টোয়েন্টি ফোর থাউজেন্ড ইস্ট মিডল্যান্ডে দেওয়া হবে টোয়েন্টি ফোর থাউজেন্ড ওয়েস্ট মিডল্যান্ডে দেওয়া হবে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ম্যাক্সিমাম ইস্টার্ন সাইডে দেওয়া হবে থার্টি ফোর পার্সেন্ট সাউথ ইস্টে দেওয়া হবে থার্টি এইট থাউজেন্ড সাউথ ওয়েস্ট সাইডে থাকবে থার্টি থাউজেন্ড এখন চলে আসি লন্ডনের ক্ষেত্রে লন্ডনের ক্ষেত্রে দেখা যাচ্ছে বলা হচ্ছে যে এটাকে ম্যাক্সিমাম সিক্সটিন থাউজেন্ড পাউন্ড ডিসকাউন্ট দেওয়া হবে যারা এলিজিবল হচ্ছেন তাদের ক্ষেত্রে হ্যাঁ এখন যদিও এটাকে ম্যাক্সিমাম বলা হয়েছে এটাকে ভেরিয়েশন হতে পারে ডিপেন্স আপনি কতদিন থাকছেন ক নামে আছে কীভাবে আছে তো এখন যদি ধরা হয় এখানে একটুখানি কনসিডার করা হয়েছে বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিলে যারা আছেন তারা থার্টি এইট থাউজেন্ড পর্যন্ত ম্যাক্সিমাম ডিসকাউন্টটা পাবেন তো ঘুরে দেখা যায় যে আমরা যারা এভাবে আছি কোনোভাবে যদি অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় তাহলে আপনার জন্য শুভকর আপনার আনুষঙ্গিকভাবে অনেক হতো মনে হতে পারে যে আমি মর্গেস পাবো কীভাবে কী হবে না হচ্ছে আমি কতটুকু পাচ্ছি না পাচ্ছি সেটা এসেগুলো আসবে আমি তালে তালে একটুখানি পরে আজকে যদিও কম চেষ্টা করব ফোন ধরার জন্য পাশাপাশি ট্যাক্সি মিলের চেষ্টা করব পাশাপাশি দেওয়ার জন্য তো চলে আসি এভাবে আপনারা যারা এইভাবে আছেন আমি যে কথা বলেছিলাম যে আমরা এই কাউন্সিলে ঘর কিনে অনেকে অনেকভাবে বেনিফিটেড হয়েছি এবং বেনিফিটেড হওয়ার প্রেক্ষাপটে আমরা অনেকে এই লাইনে এসে মিলিয়নিয়ারও হয়েছি মাল্টিমিলিয়নিয়ারও হয়েছে অনেকেই তো এখানে দেখা যাচ্ছে যে অনেকে এখানে কথা হচ্ছে যে সেটাকে ইউজ করা হয়েছে বিভিন্ন অ্যাঙ্গেলে কেউ হয়তো একটা কিনে বসেছিলেন আছেন সেটা কিন্তু কথা না আলোচনার বিষয় না বলা হচ্ছে যে এক্ষেত্রে এটা হিউজ পরিমাণ ডিসকাউন্ট যেটাকে গেটার লন্ডনের মানে হায়েস্টভাবে ওয়ান হান্ড্রেড থার্টি ফোর থাউজেন্ড পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছিল অবশ্যই প্রপার্টির ভ্যালুয়েশন এবং আপনার সার্কনস্ট মানে প্রেক্ষাপটে কিন্তু ক্যালকুলেশন ভাবে এটা এভাবে আসে তো ধরে নেওয়া যাক এখন আপনার আজকে হচ্ছে কয় তারিখ উনিশ তারিখ উনিশে নভেম্বর সরি আঠারোই নভেম্বর তাই না আশা ভাই জি তো আপনার সাথে কি থাকছে যে আপনার কটা দিন আছে আপনি কাইন্ডলি আপনার যারা পরিচিত আছে আপনি যদি অনেকেই মনে করেন যে আপনারা পারছেন না সময় প্লিজ ডু সাবমিট দ্যাট থ্যাংক ইউ ভেরি মাছ আর ভাই সরি উই হ্যাভ টু ক্যারি অন আমরা ছোট্ট একটি ব্রেকে চলে যাচ্ছি ব্রেক থেকে এসে আপনার বাকি কথাগুলো শুনবো দর্শক কোথাও যাবেন না সাথেই থাকুন এবং স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছি সেই নাম্বারে ফোন করে অথবা টেক্সট করে আমাদেরকে প্রশ্ন ছুড়তে পারেন হোপফুলি ইফ উই গে টাইম দেন উই গা কাম ব্যাক টু ইউ কোথাও যাবেন না সাথেই থাকুন একটু পরে আবার দেখা হচ্ছেন ধন্যবাদ সবার দশক দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইথ কাজী আরিফ দর্শক আমাদের এই অনুষ্ঠানটি আপনারা জানেন যে গত এগারোটি বছর ধরে চলে আসছে এবং এই এগারোটি বছর ধরে কিন্তু সবসময় আপনারা প্রায়োরিটি ছিলেন এবং এই প্রায়রিটির মানে শুধু এই নয় যে আপনাদের শুধু প্রশ্নের উত্তর এখানে দিয়ে থাকি আমরা কিন্তু এর বাইরেও অফ দ্য শোতেও আরিফ ভাই কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছে ছিলেন গত এগারোটি বছর ধরেই দর্শক আপনারা যারা ফোন করতে চান নিচে যে একটা নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে সরাসরি ফোনে কথা বলুন এবং টেক্সট নাম্বারটি লিখে রাখুন অ্যাট দ্য সেম টাইমস আপনারা ইমেলও করতে পারেন অ্যান্ড আরিফ ভাই চলে আসছি আপনার কাছে যে আমাদের পরবর্তী যে টপিকস সেই টপিক্স নিয়ে আপনি ইউ ক্যান ক্যারি থ্যাংক ইউ অশোক ভাই দর্শক চলে আসছি আপনাদের কাছে আবার এভাবে যে কথা বলে কিছুটা কভার করলাম পরবর্তীতে যেটা থাকছে যে মার্গারেট থ্যাচার নাইনটিন এইটিতে এটাকে আন এনেছিল রাইট টু বায়ের যে মানে স্কিম ডিসকাউন্ট এটার প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে মানে আমরা অনেকেই বেনিফিটেড হচ্ছিলাম তো হওয়ার প্রেক্ষাপটে একটা ডাটা এইভাবে আসছে ইন জেনারেলভাবে টোয়েন্টি থ্রি থাউজেন্ড প্রপার্টি পার ইয়ারে কেনা হয় রাইট টু বায়ের আওতায় সেখানে কিন্তু মানে গভর্নমেন্টের হাউজিং শর্টেজের প্রেক্ষাপটে কিন্তু মাত্র বিল্ড হয় এগারো হাজার তো এখানে এই গভর্নমেন্ট চিন্তা করেছে এভাবে যদিও তারা ম্যানিফেস্টোতে কিছুটা কথা বলেছিল এভাবে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু এরকম ধরনের শকিং নিউজ দিবে রাইট টু বাই ট্যান্টের জন্য এরকম কিন্তু এরকম আভাস দেয়নি কত বাজেটে যেটাকে দেয়া হলো এবং বাজেটের প্রেক্ষাপটে শর্ট ফর্মেটে তারা চলে আসলো যে এটা ডেডলাইন নিয়ে যেটা একুশে নভেম্বরের মধ্যে সেট করতে হবে মানে শেষ করতে হবে না হলে আপনারা তো গ্রেড করে শুনেছেন যে কতটুক পর্যন্ত ম্যাক্সিমাম আপনার পেতে পারেন এই ডিসকাউন্টটি তো এখন চিও এভাবে কথা ডেবিট কার্ড যখন ছিলেন তুমিও সেটাকে বলেছিল যে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘরটাকে যারা আসছে পর্যায়ক্রমে পর্যায়ক্রমেভাবে সারা ইউকেতে নিয়ে আসা হবে কাউন্সিলের যে ডিসকাউন্টটা হান্ড্রেড অ্যান্ড টেন ক্ষেত্রভেদে হান্ড্রেড অ্যান্ড থার্টি ফাইভ পার্সেন্ট মানে থাউজেন্ড যে টা ডিসকাউন্টটা পাওয়া যায় সেটা কেভাবে করে নিয়ে আসা তো এখন আমরা যদি চলে আসি এই স্ট্যাটিক্সের ক্ষেত্রে যে তারা নিউ স্টক এবং ব্যালেন্স তারা যদিও বলেছে যে তারা ওয়ান অ্যান্ড হাফ মিলিয়ন প্রপার্টি করবে নেক্সট ফাইভ ইয়ার্সে তো সেই ক্ষেত্রে অবশ্যই একটা ভালো স্টেপস তো সেক্ষেত্রে কিন্তু থাকছে যে অনেকেই যখন এগুলো করা হবে তখন আপনার যে রাইট টু বাই অথবা আপনার শেয়ার ওনারশিপের মতো এরকম ধরনের ডিসকাউন্ট এখন থাকছে না ম্যাক্সিমাম জায়গাতে তো এখন চেক অ্যান্ড ব্যালেন্স করে স্টক নিয়ে তারা যে জিনিসটা করছে এটা প্রশ্ন আসে 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 যায় যে এটাতে কি গভর্নমেন্ট লাভবান হবে এই ক্ষেত্রে যারা কাউন্সিলের বাড়ি কিনে ফেলছে তো সেই ক্ষেত্রে কি এটা কি ভালো নিউজ ফর মানে ফিউচারে যারা যাবেন কিনবেন তো এটাকেই বলা হচ্ছিল যে শকিং নিউজ এটাকে নিয়ে বিরোধী দল কনজারভেটিভ বলেছে অন্য হবে এটা কনসিডারেশন বিষয়ে আবার ডেড লাইনের ক্ষেত্রে কিন্তু আছে অনেক সময় বলা হচ্ছে তারা বাজেটের আপনাদের সাথে আলোচনা করেছে মানে প্রপার্টি রিলেটেডের ক্ষেত্রে যেসব বুলেট পয়েন্টগুলো দেওয়া আপনারা পেয়েছেন তখন কথা থেকে যায় যে এই অটম বাজেটের প্রেক্ষাপটে এই নিউজটা কিন্তু শুভকর নয় তো তারপরে থাকছে যে আমি চলে আসি যে এই আমরা কিভাবে এই স্বল্প সময়ের মধ্যে করতে পারি যারা পিছিয়ে আছি আবার আসছে এভাবে আপনি মনে করেন আপনারা অনেকেই হয়তো জানেন অথবা এইভাবে যে আপনি যখন নিজে থাকছেন আপনার ইনকাম কম আছে কিন্তু আপনি এটা কিনতে পারছেন না আপনাকে যদি আপনার কেউ গ্যারান্টার হিসেবে আসে সেটা ফ্যামিলি মেম্বার হোক না কেন অথবা আপনার ফ্রেন্ডস ফ্যামিলি ওইভাবে আসতে পারে তারা যদি গ্যারান্টার হয় আপনি যতখানি পর্যন্ত মর্গেজ পাচ্ছেন তার উপরে কিন্তু আপনি এটাকে অ্যাড করে মর্গেজ গ্যারান্টি হিসেবে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনি কিনতে পারছেন আপনার যেসব ইনকাম হচ্ছে সেই ইনকামও কিন্তু কাউন্ট হচ্ছে এখানে কথা আছে সব ল্যান্ডার এবং ব্যাংক বিল্ডিং সোসাইটি কিন্তু এটাকে দিচ্ছে না তো থেকে যায় এভাবে যে আসলে ভেরি ভেরি শর্ট টাইম আবার যে ঘোষণাটা মানে দুই তিন দিন আগে এসছে যে সে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে আমরা অনেকে কিভাবে কি করব মানে সেটা একটা বিড়ম্বনার পাঠ পাঠের মধ্যে চলে আসে তো আপনারা দেখে নেবেন যে কোনোভাবে সহযোগিতা করে বিশেষজ্ঞ যারা আছে স্পেশালিস্ট যারা আছে সেক্ষেত্রে অনেকে হেল্প করতে পারবেন আপনাকে আপনি গভর্নমেন্ট ওয়েবসাইটে গিয়েও কিন্তু ব্রাউজ করে কিন্তু অনেক ইনফরমেশন পেতে পারেন তো আমি এবার চলে আসছি আবার এভাবে আমার কন্ট্রোল রুমের মুসি ভাইয়ের কাছে মুশিভ ভাই আপনি যদি কাইন্ডলি টু অফ মাইন্ড টু মানে ওই যেটা পরের স্ক্রিনেরই আছে আপনি যদি আস্তে স্লোলি করে যেটা যাচ্ছি আমরা সেটা ওইভাবে যদি যাই তো যেটা আমি একটু টান দিব ওইভাবে বলার জন্য যে আমরা যারা পাবলিক সেক্টরের ট্যালেন্ট হিসেবে আছি কাউন্সিলের ঘরে থাকছি তিন বছরের প্র্যাকটিস আসি সেক্ষেত্রে তারা আমরা কিনতে পারছি কিন্তু আমরা যারা আছি যেটা প্রবলেম উইথ ডেপসের মধ্যে আছেন অথবা আউস স্ট্যান্ডিং প্রসেশন অর্ডারের মধ্যে আছেন তারা কিন্তু ইলিজিবল না তো নোটিস ক্লেমিং টু রাইট টু বাই গভর্নমেন্ট ওয়েবসাইটে আর টি বি ওয়ান ফর্ম বলা হয় তো ব্রাউজ কুলে পেয়ে যাবেন মিনিস্ট্রি অফ হাউসিং মধ্যে কমিউনিটিস অ্যান্ড লোকাল গভর্নমেন্টের সাইডে এটা পাবেন তো আমি একটুখানি শর্ট ফর্মে সামারি দেওয়ার চেষ্টা করব যে আপনারা কীভাবে কী করতে পারেন তো থাকছে যে আপনার অ্যাপ্লিকেশন করার সময় আপনি মানে কোয়ালিফাইড হচ্ছেন কি না আপনার প্রপার্টির ক্ষেত্রে আপনি কিন্তু সেইটা মানে ট্যালেন্ট আপনি কে কজন নামে ম্যাক্সিমাম পর্যন্ত কিনতে পারবেন কে কীরকমভাবে ট্যালেন্ট হিসেবে আছে কাউন্সিলের বাসায় তো সেক্ষেত্রে ট্যালেন্ট হিসাবে আপনি কোনো ইম্প্রুভমেন্ট করেছেন কিনা সেগুলো কিন্তু কাউন্ট হচ্ছে আবার হচ্ছে যে অনেক সময় আপনার আপনার ডিসকাউন্টের পরিমাণটা এক একজনের এক একভাবে থাকবে কিন্তু যেটা থাকছে যে একজন পেতে পারে সেম প্রপার্টি কম বেশি ভেরিয়েশন হবে তো এখানে যখন আপনি মানে বুঝে বুঝতে পারছেন যখন আপনি এলিজিবল হচ্ছেন তো সেক্ষেত্রে ফিল আপ দ্য ফর্ম করাটা হচ্ছে কনফার্ম সাবমিটটা করে দিলেন অ্যাটলিস্টের মধ্যে একুশ তারিখের আগে অথবেন একুশের মধ্যে তারপরে আপনি কনফার্মেশান পাবেন ওদের কাছ থেকে তারপরে আপনি যাবেন হচ্ছে রিসিভ করবেন তারা আসবে তারা ভ্যালুয়েশন করবে ভ্যালুয়েশনের প্রসেসিংয়ে ফিউ মান্থস যাবে তো তারপরে আপনি অনেক সময় আসে সেটাকে আপনি এক্সটেন্ড করতে পারেন আপনার এই টাইমের মধ্যে আপনার মর্গেজ অ্যারেঞ্জমেন্টের বিষয় থাকবে তারপর আপনার মানে কমপ্লিট দ্য পারচেসের ক্ষেত্রে আসতে পারে যে কি পজিশনে আপনি আছেন ওয়ার্কিং আউট উইথ দ্য কস্ট আপনার যে বিভিন্ন কস্টগুলো ফিক্সড কস্টগুলো থাকবে আপনার ইনকাম আপনার হাউসিং বেনিফিট আদার ইনকাম বেনিফিটস ইনক্লুডেড থাকবে ক্ষেত্রে তো আপনারা সেক্ষেত্রে কাউন্সিল ট্যাক্স অন্য অন্য যেগুলো ফিক্সড কস্ট এবং রানিং কস্ট হিসেবে ক্যালকুলেশানে কিন্তু এটা চলে আসবে তো আমি এভাবে আপনাদের কাছে আসছি যে আপনি অনগোয়িং কস্ট হিসেবে যেগুলো থাকবে আপনার মেনটেন্স রিপেয়ার জিনিসগুলো থাকবে তো আপনাকে দেখে নিতে হবে যে আর ইউ ওকে টু অ্যাবল টু কোপ দিস থিং আপনার নিজের ক্ষেত্রে তারপর আপনার ইন্স্যুরেন্সের বিষয় থাকবে তারপরে আপনার মানে কনসিডার রাখতে হবে অন্যভাবে যে আপনি যেভাবে আছেন আপনার সাপোর্টিং হিসাবে অন্য অন্য কে কে আছে মানে যারা মানে কিনবেন তাদের ক্ষেত্রে আবার আছে যে ওই যারা গ্যারান্টার হিসেবে আপনার পাশে এসে দাঁড়াচ্ছেন তো সেই ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো সহযোগিতা পাবেন তো এখন আমরা আছে অনেকে এই জিনিসগুলো জানি ভাবে আবার জানি না কিন্তু কথা হচ্ছে ডিপেন্ডেন্ট আমরা অনেকেই আছে যে আমাদের ছেলেমেয়েরা অনেকে বড় আছেন চাকরি করছেন তারাও তাদের নিজের বাড়িতে আছে আপনার বয়স এসেছে তাও কিন্তু ফ্যাক্টর না আছে যে অনেক লেন্ডার আপনাকে দিচ্ছে মর্গেজের ক্ষেত্রে তো সেক্ষেত্রে মর্গেজ অ্যাডভাইজারেশন অর্পণ হতে পারে আপনি অ্যাপ্লিকেশান সাবমিট করাটা প্রথম কাজ থেকে যাচ্ছে পাশাপাশি আপনি ফাইন্যান্সিয়াল সেক্টরে মর্গেজ ব্রোকার যারা আছেন কোয়ালিফাইডভাবে যারা আছেন দেখে নেবেন তাদের সাথে কথা বলে নেবেন অনেক অনেকে আছে এটা করছে অনেকে আবার আছে এটা করছে না তো সেখানে দেখা যাচ্ছে আপনি কি পরিমাণে পেতে পারেন কতটুকু আপনি অফসেট করতে পারেন অথবা মানে সরি আবার পাশাপাশি হচ্ছে যে আপনার কাছে কত ডিপোজিট আছে আপনার ডিপোজিটের কাহিনিটা অনেক সময় আছে ইলিজিবিটভাবে আপনাকে দেখাতে হবে যে আপনার এই টাকাটা বৈধভাবে আছে অনেক সময় আছে যে আপনার গিফটেড ভাবে আপনি কেউ আপনাকে গিফট করতে পারে আপনি বাড়ি কেনার ক্ষেত্রে এখানে ক বেশ কম কিন্তু গিফট করতে পারেন মনে করি এক একজন দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার এরকম করে কিন্তু আপনাকে এটাকে রিডিউস করে কমিয়ে আনা হলো তখন দেখা যাচ্ছে আপনার মগজ পাওয়ার ক্ষেত্রে সুবিধা আরও বেশি হচ্ছে আমি চলে আসছি আসা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই আপনি লম্বা সময় ধরে যে অনেক ইনফরমেশন দিয়েছেন দর্শক আরিফ ভাই কিন্তু এভাবেই গত পুরো বছরে অনেক আমরা অনুষ্ঠান করেছি প্রতি সপ্তাহে চেষ্টা করেছি অনুষ্ঠান করার জন্য এবং প্রতি সপ্তাহে আমরা বিভিন্নভাবে বিভিন্ন বিষয় নিয়ে এসেছি আমরা রিসেন্টলি যদি তার মধ্যে কিছু কয়েকটা উল্লেখ করি তার মধ্যে আপনি ধরতে পারেন যে রিসেন্টলি আমরা বাজেট নিয়ে কথা বলেছি প্রপার্টি বাজেট বা বাজেট প্রপার্টি বাজেটে ইলেকশনে কী হচ্ছে সেগুলো নিয়ে আপনারা কিভাবে রেন্টাল ইনকাম বাড়াবেন সেগুলিও উনি আলাপ আলোচনা করেছেন উনি বিভিন্ন অ্যাকাউন্টেন্ট ব্যারিস্টার ধরে নিয়ে এসেছেন চার্টার অ্যাকাউন্টেন্ট ধরে নিয়ে এসেছেন আপনাদের সাথে বিভিন্ন কিছু শেয়ার করার জন্য ইভেন আপনারা কিভাবে ইউরোপে ইনভেস্ট করবেন সেই বিষয়গুলোও কিন্তু উনি নিয়ে এসেছেন সো আপনারা যদি দিই ইফ ইউ গো ব্যাক টু আওয়ার ওল্ড যেগুলো আমাদের আগে হয়ে গেছে গত একটি বছর ধরে সেগুলিতে গেলে কিন্তু আপনার প্রত্যেকে এই ওই এগুলো আপনার দেখতে পারবেন অ্যাট দ্য সেম টাইমস আমি আপনাদেরকে বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্মে যে ফেসবুক অথবা ইউটিউবে যে আপনারা আমাদের প্রপার্টি সহিত কাজেরিফ লিখলে আমাদের অনুষ্ঠানগুলি চলে আসবে আপনারা কিন্তু দেখবেন এবং অপরকে জানাবেন আপনাদের উৎসাহে কিন্তু আমরা এগারোটি বছর ধরে এই অনুষ্ঠানটি করছি আমার মনে হয় যে আমাদের এখনই ব্রেক যেতে হবে দর্শক কোথাও যাবেন না সাথেই থাকুন আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি আবার আপনাদের সাথে কথা বলবো তখন সাথেই থাকুন সবার দর্শক ছোট্ট একটি ব্রেকের পর আবার চলে আসলাম আপনাদের প্রপার্টি বিষয়ক প্রিয় অনুষ্ঠান প্রপার্টি শো উইদ কাজিয়ারিফ যেই কথাগুলো বলছিলাম দর্শক যে আমরা গত এক বছরে প্রচুর শো করেছি এবং প্রত্যেকটা শোর আমি সাবটাইটেল হিসাবে টপিক্সটা দিয়েছিলাম কিছু কিছু টপিক্স দিয়েছি এবং সেগুলো যদি আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুকে যান তাহলে কিন্তু আপনারা পর্যায়ক্রমে প্রত্যেকটি অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনারা সব সবসময় আমাদের প্ল্যাটফর্মে যেয়ে সেখানে আমাদেরকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন অপরকে জানাবেন এবং গিভ অ্যাস এ কল স্ক্রিন চেকটি নাম্বার দেখতে পাবেন আমাদেরকে টেক্সট করতে পারেন আমাদেরকে ইমেল করতে পারেন আরিফ ভাই কিন্তু শুধু এখানেই যে আপনাদের সাথে কথা বলেন তাই না দ্য শোতেও কিন্তু আপনাদের সাথে কথা বলে থাকেন আরিফ ভাই আপনাকে বলবো যে আপনি যে এই এত ব্যস্ততার মধ্যে কীভাবে এগুলো সামাল দেন সোজা বাংলা কথা ভাইয়া থ্যাংক ইউ প্রশ্নের জন্য ওই যে আপনি বলেন না যে সমাজগণ মানে দর্শক যারা দেখছেন তাদের ভালো লাগা তাদের উৎসাহ বিভিন্নভাবে অনুপ্রাণিত করে ব্যস্ততা থাকা হবে প্রতিজনের লাইফে ব্যস্ততা আসবে এক একজন এক এক ফর্মেটে তারপরেও যতখানি চেষ্টা করি সেটা এখন আমার প্রথম থেকে প্রোগ্রাম করতাম সেই প্রোগ্রামের প্রেক্ষাপটে ছিল যে পাবলিককে হেল্প করতে মানে ভালো হ্যাবিট এখন বললাম না যে আপনার হ্যাবিটটা আরও বেশি করে দিব একটা কল নিয়ে নিচ্ছি দেখি আছেন দর্শক আসসালামু আলাইকুম

আমি তার কাছে চলে আসছি এভাবে বলে যে আপনার বয়স হয়েছে ফিফটি ফোর ও আপনি এখন নাম দিতে চাচ্ছেন আপনার ছেলের নামে এখানে আপনি এখানে নাম দেওয়ার ক্ষেত্রে যেটা থাকে থাকবে সেটা হচ্ছে আপনি কাউন্সিলের সাথে কথা বলবেন কাউন্সিলের বলবেন যে আপনি মানে ট্যালেন্ট হিসেবে আপনার নাম যেহেতু একা সিঙ্গেলভাবে আছে তার নামটাকে ইন করাতে চাচ্ছেন এখানেও তারা অনেক সময় আছে এক এক কাউন্সিলে এক একভাবে কিন্তু কথাগুলো বলে যে তারা এরকম কতটুকু করতে পারবে আপনি কতদিন বাড়িতে আছেন এবং কেন করবেন সেগুলোর একটু ই থাকে আপনি এটাকে কাউন্সিল থেকে জিজ্ঞেস করবেন যে আমি আই ওয়ান্ট টু অ্যাড অ্যানাদার পার্সন ইন মাই মানে এই টেনেন্সির মধ্যে কাউন্সিলের বাড়ির ক্ষেত্রে তখন তারা আপনাকে বিভিন্ন গাইডলাইন দিবে আশা করি আপনি বুঝতে পেরেছেন তারপরে যদি আপনার বিস্তারিত কিছু জানতে হয় প্লিজ ট্যাক্স মেই আমাদের ট্যাক্স নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে সেখানে আমি চেষ্টা করি মানে সোর বাইরেও কথা বলার জন্য আরও স্পেসিফিকভাবে বলার জন্য জানার জন্য যাই হোক আশাভাই একটি ধন্যবাদ আরিফ ভাই দর্শক আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি যে আপনারা যদি আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করতে চান প্লিজ মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট ডু কাম এন্ড আরিফ ভাই কিন্তু গত এগারোটি বছর ধরে যে পরিমাণ সময় মোর দেন থ্রি হান্ড্রেড বিজনেস আওয়ার দিয়েছেন ইন ইলেভেন ইয়ার্স হুইচ ইজ গ্রেট আপনারা আসতে পারেন অ্যান্ড হি নেভার এভার আস ফর এনি রিটার্ন অর এনিথিং অ্যাকসেপ্ট ইউর ফ্রেয়ার্স সো আপনারা যে কোনো সময় চান ওনার কাছ থেকে যে কোনো পরামর্শ নিতে পারেন এবং যখন কোনো প্রশ্ন আপনার মনে আসবে আমাদের দিচ্ছে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে টেক্সট করে অথবা ইমেল করে আপনারা কিন্তু ওনার সাথে যোগাযোগ করতে পারেন আরিফাই ব্যাকটি থ্যাংক ইউ ভাই দর্শক আমি আপনাদের কাছে একটুখানি আপডেট দিয়ে যাচ্ছি এভাবে বলে যে আগামী প্রোগ্রাম যেটা আমি করবো সেটা আমার সাথে রিকোয়েস্ট ছিল যে ওভারসিজ প্রপার্টির ক্ষেত্রে এবং স্পেসিফিকভাবে দুবাই প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের বেঙ্গলি অনেকেই আছেন এখানে এবং দুবাইকে একটা হটস্পট হিসাবে ধরার জন্য আবার অনেক সময় আছে যে আমরা দুবাই হয়ে বাংলাদেশ যাচ্ছি এরকম ধরনের ক্ষেত্র বিষয়ে আছে তখন একটা এটাকে একটা হলিডে সাইড এবং ইনভেস্টমেন্টের সাইড হিসাবেও কিন্তু কাউন্ট করা হচ্ছে তো সেক্ষেত্রে আমি মানে প্র্যাকটিক্যালভাবে দুবার থেকে ভালো ইনফরমেশান নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ মিড অফ জানুয়ারিতে তো সেখানে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন যেসব রিকোয়েস্টগুলো ছিল বিভিন্ন মানে তথ্য তথ্যপাত্র সংগ্রহ করে স্পেশাল ভিডিও করে অ্যাজ আপনাদের সামনে চলে আসবে আপনারা মানে থাকবেন ইনশাআল্লাহ মানে শোর প্রথম শোর আগেই আমি আপনাদেরকে বলব আর তারিখে সেটা হবে যাই হোক এটা ছিল আপনাদের কাছে পৌঁছে দেয়া একটা নিউজ কি আসবে ভাই ঠিক আছে আমার মনে হয় যে আমার আরেকটা কল পেয়েছি আমি কলটা নিয়ে নিচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনার টিভি ভলিউমটা মিউট করে আমাদের সাথে ফোনে কথা বলুন তো টিভি ভলিউমটা টোটালি মিউট করে দিন জি দর্শক আসসালামু আলাইকুম

জি আরিফ ভাই এখনই আপনাকে একটা ওভারঅল আইডিয়া দিবে আরিফ ভাই ব্যাক টু ইউ আমাদের অনেক আপনি যে বলছেন সুন্দর একটা কথা বলছেন ওভারঅল আইডিয়া মানে আইডিয়া দেয়া অথবা ইনফরমেশন দেয়া ভাই আপনি যে করেছেন আপনার প্রতি শুভকামনা রইল আমি শর্ট ফর্মে বলছি লাস্ট পর্বের দিকে এবং আমরা একটা এই বিষয়ে কথা বলছি আজকে সেটাকে আমাকে কভার করতে হবে টাইম লিমিটেশন তারপরে ইঞ্জিনিয়ার ভাবে সরি বুঝতে যাচ্ছি নাওডেস আসলে বয়সটা এমন একটা মর্গেজ কোম্পানি বিল্ডিং ব্যাঙ্ক সোসাইটি অনেকেই কিন্তু এই বাড়ি কেনার ক্ষেত্রে বয়সটাকে কিন্তু এখন সেমনভাবে প্রাধান্য দিচ্ছে না ক্ষেত্র বিশেষে আপনার বয়স যদি এখন ইন জেনারেল ফোর মানে আপনি বলছেন কত বললেন ফিফটি টু ফিফটি টু এখন যদি আপনার বয়স সত্তরও হয় অনেক সময় আপনি পাচ্ছেন কিন্তু পাচ্ছেন কিভাবে পাচ্ছেন আপনার ইনকাম কতটুকু কত দামে কিনবেন এগুলো ভালো ফ্যাক্টর থাকে তা আপনাকে বলবো আপনি এক্ষেত্রে একটা ভালো মগজ অ্যাডভাইজারি সংরোপণ হতে পারেন আবার পাশাপাশি প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তারাও কিন্তু আপনাকে বিভিন্ন গাইডলাইন দিতে পারে যাই হোক আপনাকে শর্ট ফর্মে বললাম আশা করি আপনি কিছুটা হলে আইডিয়া পেয়েছেন তারপর তো ট্যাক্স নাম্বার ই নাম্বার আছে ইমেল আছে আপনি প্লিজ ফিল ফ্রি একটু কমিউনিকেট ওখানে করার জন্য অ্যাজ ওয়েল এস চলো শেষ হবে আপনার কাছে যে কত যে আমাদের হাতে তিন মিনিট সময় আছে আপনার তিন মিনিট সময় আছে আপনাকে 10 মিনিট দেওয়া হলো আর ইফ ইউ লাইক টু শেয়ার এনিথিং এনি अदर ইনফো देयर इज अ লট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ কন্ট্রোল রুমে মশিউর ভাইয়া খুব হেল্পফুল পারসন আমি আবার বলবো যে আপনি ওই মানে এটা যদি আমাদের এই পূর্ণর যে ইটা আছে এটাকে যদি একটু সাইড বাই সাইড আবার ডিসপ্লে করেন এখন চলে আসছি এইভাবে বলার জন্য যে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা হচ্ছে আর টি ওয়ান নোটিস ক্লেমিং টু রাইট টু বাই গভর্নমেন্ট সাইডের থেকে নিয়ে আপনি আপনার কাউন্সিল জমা দিতে পারেন একুশ তারিখের মধ্যে মনে রাখতে হবে সেখানে থাকছে যে আপনি কিভাবে মানে আপনি কতটুকভাবে মানে কখন নিতে পাচ্ছেন আপনার কোন কীরকম যোগ্যতা আছে প্ল্যাটফর্মে আপনার থাকবে এভাবে তারপর থাকছে আপনার প্রায় ফ্যামিলি মেম্বার যারা আছে কজন আছে কিভাবে আছে সেগুলো থাকবে সেক্ষেত্রে থাকবে আপনার বিস্তারিতভাবে রিলেশন আসবে ফর্মগুলো দেখাচ্ছি এখানে আপনার তাড়াতাড়ি দেখতে পাচ্ছেন তো সেখানে থাকছে যে কারেন্ট টেন্ডেন্সিতে আপনি কত দিন আছেন তারপরে বিস্তারিতভাবে জানতে চাওয়া হবে যে আপনি কবে করেছেন কোথায় আছে কিভাবে আছেন অথরিটি ডিসক্লোজার আপনার বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কোনো কোনো রকমের কোনো ডেপস জাতীয় কোনো কিছু আছে কি না সেগুলো ফ্যাক্টর আছে পাশাপাশি তো সেই ক্ষেত্রে আপনার ডিক্লারেশান দিতে হবে আপনার সাথে অন্যান্য জিনিসও থাকে যেগুলো আপনাকে কিছুক্ষণ আগে বলেছি যে আপনার মানে নিজে যদি কিছু ইম্প্রুভমেন্ট করেন সেগুলো কি এখানে ডিসক্লোজ করতে পারেন তো এখানে যেটা মনে রাখতে হবে এখানে আছে যেটা কিছুক্ষণ আগে বলছিলাম যে আপনি হাউজিংয়ের হাউস এবং ফ্ল্যাটের কিন্তু ভেরিয়েশন থাকবে ডিসকাউন্ট পাওয়ার ক্ষেত্রে তো এটা এমন তেমন একটা কিন্তু হারার বিষয় না অনেকে হয়তো ভাবতে পারেন যে এই ফর্মটা কিভাবে ফিল আপ করবো এই অল্প সময়ের মধ্যে আমি বলবো যে প্রফেশনাল কাছে যেতে পারেন সেক্ষেত্রে অ্যাকাউন্ট্যান্ট সলিসিটর প্রপার্টি স্পেশালিস্ট এবং গভর্নমেন্ট সাইডও যারা আছে তারাও কিন্তু হেল্প করতে পারবে যাই হোক চলে আসছি আশা ভাই আপনার কাছে ধন্যবাদ আরিফ ভাই ভাই আমাদের চলে যেতে হচ্ছে আপনি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিন কতক্ষণ সেকেন্ড থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক আপনার দেখতে পাচ্ছেন বুঝতে পারছি সময় ফেরে চলে যেতে হচ্ছে যেতে না চাই তবু যেতে হয় তারপরে আহ আপনাদের কাছে আবারও ফিরে আসছি এভাবে বিদানিয়া পালা তো আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আমাদের জন্য পটেশ্বরীর জন্য অ্যাজ ওয়েল আমি চেষ্টা করছি কমিউনিটি দেওয়ার জন্য ইনশাল্লাহ দিয়ে থাকতে চলতে থাকবো যত ব্যস্ততা থাকি না কেন আশা আশাভাই মাঝে মাঝে বললেন যে কীভাবে আপনি করেন আমি চেষ্টা করি মাই হার্ট অ্যান্ড সোল এটা আমার একটা প্যাশন হবি দাঁড়িয়েছে ভালো থাকবেন সবাই প্রীতি শুভেচ্ছা আসসালামু আলাইকুম শুভরাত্রি ধন্যবাদ আরিফ ভাই ধন্যবাদ আপনি ষাটই বছর দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে সবসময় থাকবেন আমাদের অনুষ্ঠানগুলো দেখবেন এবং আগে যত অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানগুলো প্রত্যেকটি টপিক্স টপিকস আমাদের অনুষ্ঠানগুলো রয়েছে ইনশাল্লা